সরস্বতী পূজার আয়োজনে উজ্জীবিত ইতালির সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। বাংলা মাসের মাঘের শুক্ল পঞ্চমী তিথিতে উদযাপিত হয় এই পূজা। দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যার দেবী সরস্বতীর পূজা করেন। পূজা মণ্ডপে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীও উপস্থিত হন। ইতালিতে বসবাসকারী 2 লক্ষাধিক বাংলাদেশির মধ্যে 50,000-এর মতো সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। এই প্রথমবারের মতো বন্দরনগরী আনকোনাতে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি এই সরস্বতী পূজার আয়োজন করে। সব ভাইরা মিলে এই মায়ের পূজা করতেছি, এতে আমরা খুবই আনন্দিত। দেশের বাইরে আমাদের ট্রেডিশনাল পূজা পালন করতে পারছি, খুবই ভালো লাগছে। আমরা ধর্মীয় সংস্কৃতি অনুসারে সবাই পূজা করতেছি এবং আগামীতে আমরা বড় করে করব। সরস্বতী পূজা উপলক্ষে আমরা খুবই আনন্দিত। পূজার আয়োজনটা এটা শুধু শুরু, আমরা আনকোনার ইতালির আনকোনা থেকে এই প্রথমবার করতেছি, তো এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটার প্রচেষ্টা থাকবে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বাণী অর্চনা সহ নানা ধর্মীয় প্রথা পালন করে। অনুষ্ঠানে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান প্রভৃতি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন এই পূজায়। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।